নমস্কার বন্ধুরা, আমার নতুন চ্যানেল ফুডি লেডিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের শেখাবো একটি নতুন রান্না, চিলি পটেটো এগ। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় মাপের আলু, দুটো পেঁয়াজ, তিনটে ডিম, কিছু কাঁচা লঙ্কা, এক টুকরো আদা ও দুটো রসুন। এবার আমি আলুগুলোকে টুকরো করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ একটা টুকরো করে কেটে নিয়েছি, একটা কুচিয়ে নিয়েছি। লঙ্কা রসুন আদা কুচিয়ে নিয়েছি, কিছু লঙ্কা গোটা থাকবে, রসুনও কিছুটা গোটা রেখে দেব। এবার একটা মিক্সিং বোলে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব, দেব রসুনের টুকরো আর কাঁচা লঙ্কা, তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। এবার এগুলোর একটা পেস্ট তৈরি করতে হবে, আমরা পেস্ট করে নেব। পেস্ট আমাদের রেডি হয়ে গেছে। এবার যেটা করব, একটা ডিম ফাটিয়ে নিতে হবে, তার মধ্যে কিছুটা নুন দেব, একদম সামান্য, দেব গোলমরিচ গুঁড়ো, ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিতে হবে। অন্য একটি পাত্রে টুকটুক করে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে দেবো তার মধ্যে ফাটিয়ে রাখা ডিম, পেস্ট করে রাখা পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে দেবো। দিয়ে দিতে হবে এক চামচ ভিনিগার, কর্নফ্লাওয়ার, ও সামান্য হলুদ দিতে হবে, এক চামচ নুন দিতে হবে। সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ম্যারিনেট করা হয়ে গেছে। এই ম্যারিনেট করা আলুটা এক থেকে দেড় ঘন্টা রেখে দিতে হবে। বাকি যে দুটো ডিম আছে সেই ডিম দুটোতে আবার একই রকমভাবে একটি নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। ডিমটাকে ফাটিয়ে নিলাম। একটা কড়াইতে এক গ্লাস জল দিয়ে দিয়েছি, জলটা গরম হতে হবে, অর্থাৎ ফুটতে হবে। একটা খাবারের স্ট্যান্ড বসিয়ে দেব, এতেই আমাদের ডিমটা ভাপানো হবে। তো একটা টিফিন বক্সে তেল ব্রাশ করে নিলাম, টিফিন বক্স একটু বড় হলে ভালো হয়। তার মধ্যে ফাটিয়ে রাখা ডিমটা দিয়ে দিয়েছি, আপনি চাইলে বেশি ডিমও নিতে পারেন। ঢাকনা বন্ধ করে টিফিন বক্সটাকে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব, একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঠিক 15 মিনিট ভাপিয়ে নিতে হবে। ভাপানোর পরে ডিমগুলো ঠিক এরকমই দেখতে হবে, পনিরের মতো ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। ডিম যত বেশি হবে পুরোটাও তত হবে। ম্যারিনেট করে রাখা আলুটা আমাদের রেডি হয়ে গেছে, বলেছিলাম আগেই এক দেড় ঘন্টা আগে রাখতে হবে। অন্যদিকে একটি পাত্রে তেল গরম করতে দিয়েছি, আর যেগুলো নিয়েছি নুন, হলুদ, চিনি, চিলি সস, টমেটো সস, সয়া সস, ভিনিগার ও কর্নফ্লাওয়ার। তেল আমাদের গরম হয়ে গেছে। ম্যারিনেট করে রাখা আলুটা এবার ওই গরম তেলে দিয়ে ফ্রাই করতে হবে, অবশ্যই যেন তেল গরম হয়, তা না হলে লেগে যেতে পারে। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, দেখতেই পাচ্ছেন লাল হয়ে গেছে। তুলে নেব আলুগুলোকে একটি পাত্রে। অন্যদিকে একটি কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে ভাপিয়ে টুকরো করে রাখা ডিমগুলোকে হালকা ফ্রাই করে নিতে হবে। ডিমগুলো দিয়ে দিয়েছি, হালকা নেড়ে চেড়ে নামিয়ে নেব।
ডিম আর আলু আমাদের ভাজা হয়ে গেছে। একই কড়াইতে দিয়ে দেব আবারও একটু রিফাইন্ড অয়েল, রসুন কুচি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব এক এক করে কুচিয়ে রাখা আদা, লঙ্কা কুচি, পেঁয়াজের টুকরো, সমস্ত কিছু দিয়ে দেব। মিডিয়াম আঁচে নাড়তে হবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবার একটি পাত্রে, একটা ছোট বাটিতে সয়া সস, টমেটো সস, ভিনিগার, চিলি সস, সমস্ত কিছুর একটা পেস্ট বানিয়ে নেব। এই ব্যাটারটাই আমি অ্যাড করব। মিশিয়ে নিয়েছি সমস্ত সসগুলোকে, দিয়ে দিলাম নুন, হলুদ, গুলে রাখা সসের ব্যাটারটা ঢেলে দিলাম, খুব সুন্দর একটা কালার আসবে। অন্য একটি বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে পাতলা করে গুলে নিলাম। কর্নফ্লাওয়ার দিলে চিলি একটা একটু ভালো হবে, যে কোনো চিলি রেসিপিতে কর্নফ্লাওয়ার দেওয়া যায়। ভেজে রাখা আলুর টুকরো ও ডিম দিয়ে দেব। সমস্ত মশলাগুলোকে ভালোভাবে আলু ও ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। অ্যাড করব সামান্য একটু জল, খুব বেশি জল দেওয়া যাবে না, কারণ চিলি একটু ড্রাই, মাখা মাখাও পছন্দ করে অনেকে। দিয়ে দিলাম একটু চিনি, ঢেকে দিলাম। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে দেব। দেখতেই পাচ্ছেন জলটা টেনে গেছে, আলুও গলে গেছে। রেডি হয়ে গেছে আমার চিলি পটেটো এগ। একটি পাত্রে এটিকে তুলে নিলাম, এটি রুটি, পরোটা, নান, লুচি সবের সাথেই ভালো লাগবে। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার দেখা হবে একটি নতুন রান্না নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।